দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার ধাক্কায় চলতি অর্থ বছর প্রবৃদ্ধি নেমে আসবে দেড় ভাগে, দরিদ্র মানুষের কাজ হারানোই মূল কারণ বলছে বিশ্বব্যাংক। সরকারি প্রণোদনায় ভর করে করোনার ধাক্কা কাটিয়ে উঠছে অর্থনীতি, কাজ ফিরে পাচ্ছেন অনেকেই দাবি সরকারের। পর্যাপ্ত আয় না থাকায় পুষ্টিকর খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী, পুষ্টিহীনতা বৃদ্ধির শঙ্কা, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির হার 1.6 ভাগে নেমে আসবে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে করোনার কারণে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকের আয় ও ভোগ ব্যয় কমে যাওয়ায় অর্থনীতিতে এই সংকটের তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মার্চ থেকে মে এই তিন মাস একরকম স্থবির ছিল গোটা দেশ, থমকে ছিল জীবন জীবিকা আর অর্থনীতি। সাধারণ ছুটি কাটিয়ে নিউ নর্মালে প্রবেশ করলেও কোভিডের সেই ধাক্কায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আগের পূর্বাভাসের থেকে 5.7 ভাগ কমানোর কথা জানিয়েছে বিশ্বব্যাংক। হালনাগাদ হিসেবে সংস্থাটি বলছে চলতি 2020-21 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হতে পারে 1.6 ভাগ, যদিও সরকার বাজেটে লক্ষ্য নির্ধারণ করেছে 8.2 ভাগ প্রবৃদ্ধির। আগে যখন প্রজেকশনগুলি করা হচ্ছিল তখন এগুলির অবস্থা তো অনেক বেটার ছিল, বিশেষ করে মোবিলিটি এবং আপনার ইলেকট্রিসিটি, তার ভিত্তিতেই এ পর্যন্ত এই অ্যাক্টিভিটি সূচকে যা দেখা যাচ্ছে ভোক্তা ব্যয়ের দুর্বলতার কারণে, এবং এটা ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগবে, সেই কারণেই এই গ্রোথ যে হিসাবটা সেটাকে আগের তুলনায় ডাউনগ্রেড করা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির এই মন্দাবস্থার কারণ হিসেবে প্রতিবেদনে করোনায় নিম্ন আয়ের মানুষের আয় কমে যাওয়াকে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে করোনার কারণে দিনমজুর সহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিক ও উৎপাদন খাতের বেতনভুক্ত কর্মীদের জীবন ও জীবিকার উপর ব্যাপকভাবে প্রভাব পড়েছে। বিশেষ করে এই সময়ে ঢাকা ও চট্টগ্রামের 68% শ্রমিক জীবিকা হারিয়েছে। ইনফরমাল সেক্টরের ইম্প্যাক্টটাই তো বেশি, কারণ লোকজন রিকশায় চড়ছে না বা এই চায়ের দোকান থেকে কেনা চা খাচ্ছে না বা ক্ষুদ্র মুদির দোকান থেকে কেনাকাটা কমিয়ে দিয়েছে, শপিং মলে যাচ্ছে না। সেই ক্ষেত্রে ভোক্তা ব্যয়ের যে দুর্বলতার কথা বলা হচ্ছে সেটার আন্ডারলাইং কারণ যদি আপনি খুঁজে বের করেন তাহলে ইনফরমাল সেক্টরের অ্যাক্টিভিটি আগের পর্যায়ে ফিরে না আসাটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। প্রতিবেদন অনুযায়ী পাশের দেশগুলোর মধ্যে চলতি অর্থ বছরে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি হবে ভুটানে 1.8 ভাগ, নেপালে এই হার 0.6 ভাগ, ভারতে নেতিবাচক প্রবৃদ্ধি হতে পারে 9.6%, পাকিস্তানে 0.5 ভাগ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও পরের বছর অর্থাৎ 2021-22 অর্থ বছরে পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ওই বছর বাংলাদেশের 3.4 ভাগ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরকারের যথাযথ ও সময় উপযোগী পদক্ষেপের কারণে করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ। নগদ সহায়তা এবং প্রণোদনা প্যাকেজের সুবিধা নিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। মঙ্গলবার বিবিএস প্রকাশিত প্রতিবেদনে করোনায় মানুষের আয় কমে যাওয়ার যে চিত্র উঠে এসেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন মার্চের পর থেকে যেসব মানুষ কাজ হারিয়েছে তারা আবারও কাজে ফিরতে শুরু করেছেন। শীতে করোনার দ্বিতীয় ধাক্কা আসতে পারে এমন আশঙ্কা থাকলেও তা মোকাবেলায় সরকারের পরিকল্পনা আছে বলেও জানান কায়কাউস। বলেন ভ্যাকসিন পাওয়া গেলে তা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার প্রস্তুতিও আছে সরকারের। আমরা অন্যান্য বিশ্বের সঙ্গে হিসাব করে দেখছি এত দ্রুত আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার পরিস্থিতি, 100% এখনো হয়নি, পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এবং এক্ষেত্রে এই যেমন ধরেন বিভিন্ন ত্রাণ সহায়তা ছিল, এর সাথে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 31টি নির্দেশনা, এর সাথে ছিল 21টি প্রণোদনা। সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত জানি না আসলে আসবে কি আসবে না। যদি আসে তার জন্য প্রস্তুতির জন্য এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বহু আগে আমাদেরকে বলেছেন, এবং বিশেষ করে শীতের সময় আসার সম্ভাবনা আছে বলে সেই নির্দেশনা উনি দিয়েছেন, সেই পরিমাণ সেইভাবে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে।
পর্যাপ্ত আয় না থাকায় পুষ্টিকর খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে দেশের দরিদ্র জনগোষ্ঠী। করোনার প্রভাবে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ায় অপুষ্টির হার বৃদ্ধিরও শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় মানুষের আয় বৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কৃষিমন্ত্রী। বৃহস্পতিবার ফার্মিং ফিউচার আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। দেশে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বেড়েছে গেল এক দশকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2010-11 অর্থ বছরে দুধ উৎপাদনের পরিমাণ ছিল 29,50,000 টন। 2018-19 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 93,23,000 টনে। একই সময়ে মাংসের উৎপাদন প্রায় 20,00,000 টন থেকে বেড়ে দাঁড়িয়েছে 75,00,000 টনে, আর ডিমের উৎপাদন 608 কোটি পিস থেকে বেড়ে হয়েছে 1,711 কোটি পিস। উৎপাদন বাড়লেও এসব পণ্য কেনার সক্ষমতা বাড়েনি মানুষের। গ্রামের যারা সাধারণ মানুষ তাদের কিন্তু বাইং ক্যাপাসিটি কম, এবং বাইং ক্যাপাসিটির কারণে তারা দুধ বা ভেজিটেবলস এর অনেক কিছু তারা কেনার সামর্থ্য রাখেন না। এই যে ডিফারেন্স, এটা একমাত্র এটার সমাধান হচ্ছে কি? এর সমাধান হচ্ছে এই সাধারণ মানুষের বাইং ক্যাপাসিটিটা বাড়ানো। ফলে সমাধান হয়নি পুষ্টিজনিত সমস্যার। হিসেব বলছে, 2019 সালে 5 বছরের নিচে খর্বকায় শিশুর হার ছিল 27%, স্বল্প ওজনের শিশু 23% এবং ক্ষীণকায় স্বাস্থ্য ছিল 10%, যা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে কোভিডের কারণে। এ সমস্যার সমাধানে মানুষের আয় বাড়ানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে ফার্মিং ফিউচার আয়োজিত আলোচনায়। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, সেটা গ্রাম এবং শহর, ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং কৃষি সেক্টর, দুই সেক্টরে যে যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আমাদের আয় বৃদ্ধি করতে পারি। তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং পুষ্টিসম্মত খাবারও তারা খেতে পারবে। অনুষ্ঠানে ব্রয়লার মুরগির মাংস গ্রহণে মানুষের অনীহা দূর করতে এর গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়ারও পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী। প্রোটিনের জন্য সারা পৃথিবীতে মুরগি, ব্রয়লার একটা উৎস, সবচেয়ে বেশি চিপেস্ট, সবচেয়ে চিপেস্ট একটা উৎস। অথচ আমাদের দেশে ব্রয়লার মুরগি, আমি বললাম যে এই মুহূর্তে 120-125 টাকা, অনেকেই খায় না। এটাকে কীভাবে বাজারজাত করা যায়, মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা কীভাবে বের করা যায়, এই কাজ করেন। এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা অনেক করেছি, মানুষ জানে যে এগুলো খাওয়া দরকার, তাহলে মুরগির লাভজনকও হবে। উৎপাদন পরবর্তী সময়ে ফসলের অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ উঠে আসে আলোচনায়। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভ্যাটের আওতায় না পড়লেও হয়রানির শিকার হতে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে, এমন দাবি দোকান মালিকদের। তারা বলছেন, নতুন যে ভ্যাট আইন পাশ করা হয়েছে সেটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পক্ষে বহন করা সম্ভব না। বৃহস্পতিবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। তারা জানান, যেসব দোকানে বার্ষিক বিক্রি 50,00,000 টাকার নিচে তারা ভ্যাটের আওতামুক্ত। যাদের কাছে ভ্যাট আদায় সংক্রান্ত নথিপত্র থাকে না, কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছেও নথিপত্র দেখতে চায় এনবিআর কর্মকর্তারা। কাগজ দেখাতে না পারলে জরিমানা সহ করে নানা হেনস্থা। এমন পরিস্থিতিতে ভ্যাট আদায় প্রক্রিয়াকে সহজ করার আহ্বান জানিয়েছে দোকান মালিকরা। বর্তমানে এনবিআর ও ভ্যাট আদায়কারী সংস্থা সমূহ সরকার ঘোষিত এ সিদ্ধান্ত উপেক্ষা করে ছোট বড় সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় করার লক্ষ্যে নথিপত্র জব্দ করে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভ্যাট সংক্রান্ত যে আইন পাশ করা হয়েছে তাহা ব্যবসায়ীদের পক্ষে বহন করা সম্ভব নয়। যশোরে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম, এতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা এক মাসের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে যশোরাঞ্চলের বেশিরভাগ সবজি ক্ষেত। বছরের এই সময়টাতে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করে, এবার তারও দেখা নেই। অন্যান্য সবজি সরবরাহ কম, তাই প্রতিদিনই দাম বাড়ছে। এক সপ্তাহের ভিতরে আপনার তেল দিয়ে সার দিয়ে ওই এক বিঘে বইতে নিম্ন খরচ হয়ে আছে 2,000 থেকে 2,500, মনে করেন মাল নেই, দাম বেশি কিনা লাগতেছে আমার। বাজারে নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে চাপে পড়েছে সাধারণ মানুষ, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। প্রত্যেকটা তরকারিতে 20-30 টাকা কেজিতে বেশি, আমরা মানে মানে বাজারে আসলে খুবই একটা মানে হিসেবের মধ্যে পড়ে যাচ্ছি। যশোর হচ্ছে সবজির রাজধানী, অথচ যশোরের কাঁচা বাজারে সবজির বেগুনের দাম 80-90 টাকা। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বাজার মূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে বা নাগালের বাইরে না যায়
এজন্য আমাদের এই নিয়মিত মনিটরিং কার্যক্রমকে আমরা আরও জোরদার করব। জেলায় এবছর 4,695 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি ও 2,500 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষ হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সপ্তাহের শেষ কার্য দিবসে নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসএক্স 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,916-তে। মোট লেনদেন হয়েছে 793 কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 202টির দাম, আর অপরিবর্তিত রয়েছে 47টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। 0.3% কমে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচকের পতনে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্য দিবসের লেনদেন। মার্কেট পজিটিভলি শুরু হওয়ার পর ওয়ার্ল্ড ব্যাংকের লোয়ার জিডিপি ফোরকাস্টের কারণে ইনভেস্টার্সরা মেজর সেক্টর ওয়াইজ স্টকসের সেলিং বিঞ্জে চলে যায়। সেক্টর ওয়াইজ আজকে লিড করে ইন্স্যুরেন্স সেক্টর অ্যাট 32.64%, ফলোড বাই টেক্সটাইল অ্যান্ড মিউচুয়াল ফান্ডস অ্যাট 14.72% অ্যান্ড 12.37% রেসপেক্টিভলি। এবং স্টকসের মধ্যে সবচেয়ে বেশি ট্রেড হয় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, কেয়া কসমেটিক্স অ্যান্ড এক্সপ্রেস ইন্স্যুরেন্স ইত্যাদি। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান পদে প্রথমবারের মতো বসতে যাচ্ছেন একজন নারী, তবে তার নামটি চূড়ান্ত হবে আসছে 7 নভেম্বর। বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক এই সংস্থার সদস্য দেশগুলোর মধ্যকার 2 দফা দর কষাকষি শেষে তৃতীয় দফা ও চূড়ান্ত আলোচনার জন্য 2 নারী প্রার্থীকে বিবেচনা করা হচ্ছে। এরা হচ্ছেন নাইজেরিয়ার এনগোজি ওকঞ্জো ইউএলা এবং দক্ষিণ কোরিয়ার ইউমিউং হি। 5 জন সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে এই 2 জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে কোনজন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হবেন তা নির্ধারণে চলতি মাসের 19 থেকে 27 তারিখ পর্যন্ত আলোচনা চলবে, যা চূড়ান্ত হবে 7 নভেম্বর। সিদ্ধান্ত যাই হোক, সংস্থাটি তৈরির পর প্রথমবারের মতো মহাপরিচালক পদে বসতে যাচ্ছেন একজন নারী। The recommendation is that Ngozi Okonjo-Iweala of Nigeria and Korean Minister Yoo Myung-hee will advance to the 3rd and final stage of consultations. We are supposed to have had a decision by the 7th of November, 2 months from the start of this consultation process. We are on track for that. Exactly when this will take place, I do not know. What the chair has just said is that following the completion of these consultations on the 27th of October, he will call a heads of delegation very shortly thereafter. করোনা মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেলেও সম্পদ বেড়েছে বিশ্বের শীর্ষ ধনীদের। এপ্রিল থেকে জুলাই এই 4 মাসে তাদের সম্পদ 27 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 10 ট্রিলিয়নের বেশি। সবচেয়ে বেশি বেড়েছে শিল্প খাতের ধনীদের সম্পদ, তারপরে রয়েছে প্রযুক্তি খাতের ধনীরা, আর ব্যক্তি হিসাবে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। বিনিয়োগ ব্যাংক ইউবিএসের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সংক্রমণ বিশ্বজুড়ে জনস্বাস্থ্যকে শুধু বিপর্যয়ের মুখে ফেলেনি, আয় বৈষম্যকেও বাড়িয়ে তুলেছে বড় আকারে। গেল 2 দশকের মধ্যে প্রথমবারের মতো দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধির আভাস দিয়ে বিশ্বব্যাংক বলছে করোনা 11.5 কোটি মানুষকে এরই মধ্যে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিয়েছে। বিপরীতে 27 ভাগের বেশি সম্পদ বেড়েছে বিশ্বের অতি ধনী বা বিলিয়নিয়ারদের। এপ্রিল থেকে জুলাই এই 4 মাসেই বিলিয়নিয়ারদের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10 ট্রিলিয়ন, যা যে কোনো সময়ের চেয়ে বেশি। বেড়েছে বিশ্বের মোট বিলিয়নিয়ারের সংখ্যাও, সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,189 জন। বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক ইউবিএস বলছে করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি 44 ভাগ সম্পদ বেড়েছে শিল্প খাতের অতি ধনীদের, এরপরেই রয়েছে প্রযুক্তি খাতের ধনীরা, সম্পদ বেড়েছে 41 ভাগ। লকডাউন চলাকালীন প্রযুক্তিপণ্য এবং সেবার চাহিদা বৃদ্ধি তাদের সম্পদ বাড়াতে মূল ভূমিকা রেখেছে। তবে ব্যক্তি পর্যায়ে এ সময় সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের, এরপরে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ইউবিএস বলছে শুধু করোনার সময় নয়, গেল 1 দশকে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের অতি ধনীদের সম্পদ বেড়েছে 566 ভাগ, এরপরে রয়েছে স্বাস্থ্য খাতের ধনীরা, সম্পদ বেড়েছে 548 ভাগ। তৃতীয় অবস্থানে আছে শিল্প খাত, বেড়েছে 377 ভাগ, 343 ভাগ প্রবৃদ্ধি নিয়ে চতুর্থ অবস্থানে আবাসন খাত,
পঞ্চম অবস্থানে আছে খুচরা ব্যবসার অতিধনীরা, যাদের সম্পদ বেড়েছে 329 ভাগ প্রবৃদ্ধি নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে আর্থিক প্রতিষ্ঠান, এবং 204 ভাগ প্রবৃদ্ধি নিয়ে এরপরে অবস্থান করছে গণমাধ্যম সংশ্লিষ্ট ধনীরা। প্রতিবেদন বলছে 2009 থেকে 20 এই 11 বছরে দেশভিত্তিক সবচেয়ে বেশি বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে চীনে, বেড়েছে 1146 ভাগ, যেখানে একই সময়ে মাত্র 160 ভাগ বেড়েছে ব্রিটিশ বিলিয়নিয়ারদের সম্পদ। অন্যদিকে বিলিয়নিয়ারদের মোট সম্পদের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটির বিলিয়নিয়ারদের মোট সম্পদ $3.5 trillion, $1.7 trillion সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থানে চীনা বিলিয়নিয়াররা। তবে করোনা সংকট মোকাবেলায় অনুদান হিসেবে কিছু অর্থ প্রদান করেছেন বিলিয়নিয়াররা। মার্চ থেকে জুন এই 4 মাসে বিশ্বজুড়ে 209 জন বিলিয়নিয়ার সর্বমোট $7.2 billion অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। মুস্তাফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।